আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ও বারাকাতু। দূরে কাছে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখে নিব ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর ছোট্ট একটি আমল, যে আমলটি করলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেন। তো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই এই আমলটি করার চেষ্টা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে হযরত হারেস ইবনে মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন ফজরের নামাজ আদায় করবে তখন কোনো কথা বলা ব্যতীত সাতবার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তাহলে তুমি যদি ওই দিনে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। অনুরূপভাবে যখন মাগরিবের নামাজ আদায় করবে তখন কোনো কথা বলার পূর্বে সাতবার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে যদি তুমি ওই রাতে মৃত্যুবরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ এই দোয়া! আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে অনেক ফজিলত রেখেছেন, এই জন্য আমরা চেষ্টা করব এই দোয়াটি সহি শুদ্ধভাবে আরবি বাংলা উচ্চারণ সহ বানান করে এই দোয়াটি শিখে নেব। হাদিসটির সারমর্ম হল, ফজরের ফরজ নামাজের পর কারোর সাথে কোনো কথা বলা ছাড়া এই দোয়াটি সাতবার পড়তে হবে। যদি কেউ সাতবার পাঠ করে আর ওই দিনে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে হাদিসের ভাষায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। অনুরূপভাবে মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি কারোর সাথে কথা বলা ছাড়া এই দোয়াটি সাতবার পাঠ করে, ওই রাতে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। তো আর সময় নষ্ট না করে আমরা আসুন দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল লা, এখানে লাম শব্দটি মোটা হবে, কারণ আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে সে আল্লাহ শব্দটি মোটা হয়, এই নিয়মটি আপনাদের জানা থাকতে হবে। তো এখানে আল্লাহ শব্দটি মোটা হবে, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, আল্লাহুম্মা। এরপর আজির নি, হামজা জবর আ, জিম রাজের জির, আজির নুনি আজের নি, আজির নি, আল্লাহুম্মা আজির নি। এরপর মিনান নার, মিমজের মি, নুন নুন জবর নান, মিনান, নুন আলিব জবর না, মিনান না, রজের রি, এখানে অক্ষ হবে মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধভাবে বানান করে দোয়াটি শিখতে পেরেছেন। আপনারা অবশ্যই ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পর এই দোয়াটি সাতবার পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা অবশ্যই লিখে দিবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে। আর আপনারা যদি ভিডিওতে লাইক না দেন তাহলে কিন্তু আসলেই আমরা বুঝতে পারি যে ভিডিওটি আপনারা দেখছেন না বা ভিডিওটি আপনাদের ভালো লাগছে না। তো ইসলামিক ভিডিও এগুলো আপনারা দেখবেন আর আমল করার নিয়তে এই ভিডিওগুলো অপর মুসলমান ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ইসলামিক ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।